हे हेलो एंड वेलकम बैक टू रिसन मैजिक। तो आज के 12টা বেজে গেছে, एक्चुअली 12টা না, হ্যাঁ 12টাই বাজে। তো ঋষিকার ঠিক এখন থেকে একটা মিটিং চালু হলো, আর আমি উঠে গেছিলাম অনেক আগে, 7:30 উঠেছিলাম। ওই লিশিয়াস থেকে একটা মাছ মাংস এগুলো এসেছিল নিতে, ওরা তো একদম সকাল সকাল দিয়ে যায়, তো ওর জন্য ঘুম ভেঙে গেছিলো। তারপরে আমি ভাবলাম একটু আমার আগের দিন যেটা দেখলে ওই অ্যামাজন হলে দেখেছিলাম না, যে একটা বুক শেলফ টাইপের ওটাকেও অ্যাসেম্বলি করে নিয়েছি, তো ওটাও দেখাচ্ছি কিছুক্ষণ পরে। দেখো এই চাদরটা আমরা ঈশ্বর থেকে নিয়েছিলাম, মেট্রোর থেকে, ঋষিকারই পছন্দ, বেশ আমার বেশ ভালো লেগেছে ডিজাইনটা। আর আজকে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, বাট তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হতো। মানে আমি উঠেছি 7:30, তারপর হচ্ছে ওই আমাদের মেড রূপা আসলো, এসে কাজকর্ম করলো, এবার আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। নিয়ে ঘুমিয়ে 11:30-11:30 উঠেছি, কারণ কালকে ঘুমোতে মতো 3টা বেজে গেছিলো। তো এই দেখো এখানে টোটাল 8টা পার্ট ছিল, তো লাগানো হয়েছে, লাস্টেরটা নিচেরটা খালি বাকি আছে, নিচেরটা লাগালেই কমপ্লিট। আর মোটামুটি এরকম লাগছে দেখতে, আশা করি লাগালে ভালোই লাগবে। এই হ্যাঁ ইয়ে মুঝে দিয়ে দো, তো এখন এখানটা এইটাকে লাগাবে, আর এটা আমি আজকে সকালে উঠে লাগিয়ে নিয়েছি, এটাকে লাগাবো এই জায়গাটা। আমার কোড এখন চলছে 24 ঘন্টা ধরে। এবার ও তো আনতে গেছে ড্রিলিং মেশিন, কিন্তু এবার আমাদের যেটা কাজ করার ছিল সেটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস করার, তো সেই জন্যই অর্ডার টর্ডার দিয়েছিলাম, সব চিকেন টিকেন তো পড়ে আছে। কিন্তু এবার ভাবছি এটা এখন যদি রান্না করা শুরু করি দুটোর আগে খাওয়া হবে না, আর খিদাও একটু একটু পাচ্ছে, সেটা এখন ভাবছি কি করা যায়। আর বাই দ্য ওয়ে আজকে ব্লগের শেষে নিশ্চয়ই তোমাদেরকে পুরো ঘরটা ভালো করে দেখে দেবো, এখন অনেক অগোছালো আছে, কেননা হচ্ছে রেডি হচ্ছে আস্তে আস্তে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, উই আর ভেরি ক্লোজ টু 2K, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ মানে এখানে সোজা করে লাগাবার জন্য মোবাইলে অ্যাপ ডাউনলোড করে সুতো দিয়ে তারপরে সবকিছু। এই দেখো এই জিনিসটার কথা আমি বলছিলাম, এটা আমার খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো না এটা? খুব ভালো। তোমার হয়ে গেল? আর কি বললো? কি আর বলবে কিছু? রাখবে না, বার করে দেবে? তো আমার একটা মিটিং ছিল, এইমাত্র শেষ হলো 1টার সময়। তো আমি বলেছিলাম সন্দীপকে যে 1টার পরে আমি ভাতটা বসিয়ে দেবো, রান্না করে নেবো, আর ও বলেছিল ও চিকেনটা করে ফেলবে। তো ওর এখন খুব খিদে পেয়ে গেছে, তো বাড়িতে তো দেখলে ওই কার্পেন্টার এসেছিল, সব ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেল, তো তার পেছনে থাকতে হয়েছে, তো ওই জন্য ও একটু সময় পায়নি রান্না করার। তো এখন আমরা হ্যাঁ, তো সেই জন্য খিদে পেয়ে গেছে না প্রচন্ড, আপেল খাচ্ছ? এই দেখো বন্ধুরা আবার কি কিনেছে, আবার কানের দুল। এই দেখো এত বড় 10 মিটার কানের দুল পড়বে, এটা ফেয়ারি লাইট, এত ছোট, এই ছোট বলে ভালো লাগে। আচ্ছা চলো আমার ফিটিং দেখি 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 দেখি, তো এটা দাও, বুদ্ধি আছে, বুদ্ধি থাকলে চলবে, না চলেনি নেই। ও আর যেটা তোমাদেরকে একদম দেখানোই হয়নি সেটা হচ্ছে এই রানার, আর এটার সাথে আজকে কি আছে, আজকে বিরিয়ানি, একটা এটা চিকেন, কোনটা চিকেন কোনটা মাটন, এটা দাও দেখলে বোঝা যাবে, হ্যাঁ দেখলেই বোঝা যাবে। বাট এই রানারটা আমার খুব সুন্দর লেগেছে, এটা একটু সরা, পুরো টেবিলটাকে একদম চেঞ্জ করে দিয়েছে, এই কালারের সাথে খুব ম্যাচ করেছে ব্যাপারটা। তো খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পরেও যেই কাজটা আগে করতাম সেটা এখন করে নেবো, সেটা হচ্ছে রান্না। তো ঋষিকা একদিকে করবে হচ্ছে, তো ঋষিকা এখন হচ্ছে সব কাপড় জামা মেললো, এবার হচ্ছে ও করবে ফ্রাইড রাইস, মেলা হয়ে গেছে, আর আমি করব হচ্ছে চিলি চিকেন। সবজি কাটা ডান, চিকেন ম্যারিনেট হয়ে গেছে, আর রান্নাঘরটাকে খুব সুন্দর লাগছে দেখতে, একদমই অখাদ্য লাগছে দেখতে। তো এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর ওইখানে চলছে হচ্ছে ফ্রাইড রাইস। ওরে বাড়ি, তোমার তো এটা নাড়াতে খুব অসুবিধা হবে। তো এই জায়গাটা অনেকটাই রেডি করা হয়ে গেছে, কিন্তু হচ্ছে এটা ভিডিওর লাস্টেই দেখাই, না দেখাবো একটু, না লাস্টে একটু বাইরে বেরোচ্ছি, টুকি টাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে, একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, সেই জিনিসটা নেওয়ার জন্যই মেনলি।
তো আমাদের মালি দাদা চলে এসেছে ফুলের গাছ নিয়ে। এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছিল, খালি ফোকাস নিচ্ছে না কেন, খালি এই গাছটাই একমাত্র ঠিকঠাক ছিল, তো ওটাকে একটু সব গাছগুলোকে ঠিকঠাক করে দেবে। কি হতো ফোকাস নিচ্ছে না কেন, এটা একদম শুক গিয়া। দেখলেই যে প্লান্টিং হলো সবকিছু, তো এখন আমরা খাবো এইটা, এটাই সন্দীপ আনতে গেছিল। তো চলো, তুমি কি করছো এখন, কি বল খেলছো, তোমার এটা আমার একটা আছে। ঠিক আছে, তোমার এইটা খেতে খুব ভালো লাগে না? এটা অসম্ভব ভালো লাগে আমার আর বাবার। আমার তো অলওয়েজ চকলেট, আই জাস্ট লাভ। এরা হচ্ছে একদম পাতি, এটা এটা অ্যাকচুয়ালি এটা আইসক্রিম তো নেই কিছু, এটা হচ্ছে জল, মানে অরেঞ্জ জুস কে বরফ করে দিয়েছে, এটাই ভালো লাগে। তো এখন ডিনার টাইম, এখানে হচ্ছে চিলি চিকেনটা গরম, আর এইদিকে ঋষিক অলরেডি পেরে দিয়েছে, চট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হবে আজকে না কালকে হবে, দেখো আজকে হবে না কাল। সো হে গাইস, আবার ফিরে চলে এসেছি, তো কালকে রাতের পর আবার ডাইরেক্ট এখন তোমাদের সাথে দেখা করছি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের নতুন সেট আপটা তোমাদের সাথে শেয়ার করব, আর সমস্ত জিনিস আমরা কোথায় কি রাখলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে, আর ইউ গাইস এক্সাইটেড? আমিও ঠিক তেমনই এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করতে, চলো। তো প্রথমেই আমি শুরু করছি রান্নাঘর দিয়ে। তো রান্নাঘরের জন্য যা যা জিনিস কিনেছিলাম, তো সেটা কীভাবে সেট আপ করেছি চলো চলো দেখাই। তো ফার্স্টে আমি এখানে রেখেছি স্যান্ডউইচ গ্রিলটা, আর এটা আমাদের ইউজও হয়ে গেছে আজকে। আর তার পাশে এই ঠিক গ্যাসটার পাশে আমি রেখেছি সেই তেলের দুটো ডিসপেন্সার, অয়েল ডিসপেন্সার, একটাতে সর্ষের তেল আছে একটাতে সাদা তেল আছে, তো এটা আমার খুবই সুবিধার একটা জিনিস। তো এইটা দেখো এরকম ছোট বটল, আর এটা সরুটা সরু নজল, তো এটাতে ঢালতেও সুবিধা হবে, এক গাদা একেবারে পড়বে না, অল্পই পড়বে। তো এখানে সাদা তেল রেখেছি, আর এখানে সর্ষের তেল, আর এটা আমার মেকআপ মিরর, এটাকে আমি আপাতত এখানে রেখেছি, বাট এটা এখানে থাকবে না, তো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে একটা পাশ, এখানে যেটা নর্মাল মিরর, আর এখানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল মিররটা, তো দু সাইডেই দেখতে পাবো, তো সেই জন্য টার মেকআপের জন্য এটা খুবই একটা হ্যান্ডি একটা ভালো মিরর, তো সেই জন্যই এটা কিনেছি। আর এটা আইকেয়ার প্রোডাক্ট, এটা আমি তো খুবই স্যাটিসফাইড এই প্রোডাক্টটাতে। আর এই আয়নাটা যেটা নিয়েছিলাম সেটা আমরা ঠিক ওয়াশ বেসিনের ওপরেই ফিট করেছি, তো আমার এখানে সমস্ত স্কিন কেয়ারের জিনিসপত্র আছে, তো এর জন্য এখানেই আমি করি, তো যাতে একটা আয়না হলে এখানে একটা ভালো হতো, তো সেই জন্যই এই আয়নাটা নেওয়া। আর দেখো এটা খুবই একটা সিম্পল ডিজাইন, বাট ইটস ভেরি ক্লাসি। তো এবার চলো তোমাদেরকে মেইন রুমে নিয়ে যাই। আর এর পাশেই দেখো এখানে একটা বড় কার্পেট, খুব কালারফুল আর ব্রাইট একটা কার্পেট দিয়েছি, এটা আমরা অনেকদিন আগেই কেনা ছিল, জাস্ট আমরা ইউজ করতাম না, তো এখন সেটা ইউজ করছি। আর এর পাশেই একটা পিলো আছে, একটু স্পর্কলি পিলো, তো এটা একটু ফটো বা ইয়ে করার জন্য বেশ ভালো লাগে। তার পাশে আমি একটা এরিকা প্লান্ট রেখেছি, আর তার নিচের টাবটা দেখো অসাধারণ দেখতে, হোয়াইটের মধ্যে নিয়েছি, হোয়াইটের সাথে একটু ব্ল্যাক কালারের ডিজাইন আছে ওখানে, তো খুবই একটা সুন্দর লুক দিয়েছে। তার পাশেই আমি আর একটা পিলো রেখেছি, একটা স্মাইলি পিলো, আর ঠিক এই পিলোটার পাশে আমরা রেখেছি সেই আমাদের মোস্ট ফেভারিট ফুল লেন্থ মিররটাকে, আর তার উপরে একটু ফেয়ারি লাইটস দিয়ে পুরো কার্টেন আর এই গাছে অব্দি একটু সাজিয়েছি।
আর এটাও পুরো হোয়াইট, এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট কার্টেল যেটা খুবই সুন্দর লাগছে। আর তার পাশে এখানে আরেকটা টুল রেখেছি, এই টুলের উপর রেখেছি দুটো প্লান্ট, এটা হচ্ছে ফেক প্লান্ট, আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড যেটা তোমাদেরকে আমি আনবক্স করে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আমার সুন্দর ছোট্ট সেট আপ। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সেটা কমেন্ট সেকশনে জানিও। এইদিকে এইদিকেও একটা ড্রিম ক্যাচার রেখেছি, আর এই পাশেও একটা ড্রিম ক্যাচার রেখেছি, এটা আমরা গোয়া থেকে এনেছিলাম, আর এটা হচ্ছে এমনি নর্মাল অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম। তো এবার চলে আসি এই পাশটাতে, এই পাশে পুরোটাই সন্দীপের। এটা হচ্ছে ওর অনেকদিন ধরে একটা বুক শেলফের ইচ্ছা ছিল যে একটা বুক শেলফ বানাবে ও নিজের ঘরে, তো এটাই হচ্ছে সেই বুক শেলফ। ও এখানে সমস্ত বইগুলো রেখেছে, ওর আরও বই আছে, তো এখানে যত কিছু ধরেছে সেটাই রেখেছে, প্লাস ক্যামেরা রেখেছে ওর, আর ও যেটা পেয়েছিল ওর অফিস থেকে তো সেইটার অ্যাওয়ার্ডটা এখানে রেখেছে। আর তার পাশেই দেখো এখানে চারটে পিকচার আছে যেখানে কোটস লেখা আছে, তো এই কোটগুলো দেখলে ও খুব মোটিভেট হয় আর আমিও খুব মোটিভেট হই, তো সেই জন্যে এইসব রাখা এখানে। আর এই ঘড়িটাও তোমাদেরকে দেখানো হয়েছে সেদিনই, আইকিয়ার, মানে সিম্পলের মধ্যে খুব ক্লাসি একটা ঘড়ি। তার উপরেই আছে একটা ল্যাম্প, ওখানে এখনো বাল্ব মানে এখনো হয়নি, বাল্বটা আসেনি, তো ওটাও মানে সন্দীপেরই একটা ফেভারিট জিনিস, তো ওখানে সেটা রাখা হয়েছে। আর তো আর এইটা হচ্ছে সন্দীপের ওয়ার্ক স্পেস, তো এখানেও সমস্ত কাজের জিনিসই আছে, আর এটা চেয়ার। তো তোমাদের এই পুরো ঘরটার ডেকোরেশন কেমন লাগলো প্লিজ জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব রিস অ্যান্ড ম্যাজিক। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন বা বাই অ্যান্ড টেক কেয়ার। আমার মনে হয় এখন এই ভিডিওটা সবাই দেখেছো তোমরা, আর যেখানে যেই সিচুয়েশনই থাকুক, to hate someone that is wrong in any situation, be it a girl, be it a woman, be it a man beating a woman, anywhere it is wrong. আর এরকম সিচুয়েশনে ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর সেলফ। সোশ্যাল মিডিয়া এত বড় হয়ে গেছে আজকাল যে এনি ভিডিও দ্যাট ইজ আ প্রুফ, তো সিসিটিভি থাকুক না থাকুক, অ্যান্ড হ্যাভ ফেথ ইন ইন্ডিয়ান জুরিসডিকশন।